ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া অতি তীব্র তাপপ্রবাহ বইছে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে। প্রচণ্ড গরমে সিলেট ও নরসিংদীতে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, 42.2°C। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুস সালাম, আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ এবং চুয়াডাঙ্গা থেকে সহকর্মী মানিক আকবর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই মানিক আকবরের কাছে। মানিক আকবর, আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে বলছিলাম দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, সেখানকার পরিবেশ বলবেন, পৌর কর্তৃপক্ষ এই তাপপ্রবাহ নিবারণ করবার জন্য কোনো রকমের ব্যবস্থা নিয়েছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। মানিক একবার শুনতে পাচ্ছেন আপনি আমাকে? অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে, তার কারণ দুদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ চলছে চুয়াডাঙ্গায়। আজকে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2°C। গতকাল ছিল সর্বোচ্চ 42.4°C। তো তাপমাত্রা, এই অতি তীব্র তাপমাত্রায় পৌঁছে যাওয়ার কারণে মানুষের কাছে আসলে হয়ে পড়েছে তা একেবারে অসহনীয়। সকাল 9টা বাজার পর তাপমাত্রা চলে যাচ্ছে 30°C উপরে। আজকে ছিল সকাল 9টায় 33.5°C। সে কারণে একেবারে সহজে যেটা বোঝা যায় সেটা হচ্ছে, এই মাত্রার তাপমাত্রা যদি সকাল 9টার পর শুরু হয়ে যায় তাহলে মানুষের আসলে একেবারে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তো সকাল 9টার পর থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করে দেখেছি সেটা হচ্ছে, দিনমজুর শ্রেণীর মানুষ যারা রিক্সা চালান, ভ্যান চালান, যারা বাইরে আছেন, যারা শ্রম বিক্রি করেন, তাদের কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যায় এবং তারা ওই রোদের তাপে বেশিক্ষণ থাকতে পারেন না। একই রকম কষ্ট পান কিন্তু যারা মাঠে কাজ করা শ্রমিক, যারা কৃষি শ্রমিক, তারা সকালে তারা চেষ্টা করেন, তারা তো এমনিতেই বুঝতে পারছেন যে বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গার এই অবস্থা, তারা যেটা করেন সেটা হচ্ছে খুব সকাল সকাল তারা মাঠে যান এবং তারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব মাঠের কাজ শেষ করে ফিরে যাওয়া। কিন্তু দ্রুত কাজ শেষ করতে চাইলেও 11-12টা এমনি বেজে যায়। মানিক আকবর ধন্যবাদ। আসলে আমি জানতে চেষ্টা করছিলাম যে এই গরমের কারণে যে অবস্থা কষ্ট হচ্ছে সেইটা লাঘব করবার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা আসলে নেওয়া হয়েছিল কিনা, খুবই সংক্ষেপে যদি আপনি এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়ে থাকে তারা। গরমের কারণে আসলে মানুষের যে দুর্ভোগ এইটা লাঘব করার জন্য আজ হচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একটি মিটিং এর আয়োজন করেছিল, সেখান থেকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। সেখান থেকে উঠে এসেছে যে গাছপালা কমে আসছে, নদী নালা খাল বিল ভরাট হয়ে আসছে, এইগুলো বর্তমান আবহাওয়া চলছে যেটাকে আমরা হিট ওয়েভ বলছি, সেটা বলা হচ্ছিল যে এই পুরো সপ্তাহ ধরে এটা চলমান থাকবে। আপনার কাছে সর্বশেষ খবর জানতে চাই, বৃষ্টির কোনো কোথাও কোনো অঞ্চলে সম্ভাবনা আছে কিনা, এবং সাধারণত এরকম সময় কালবৈশাখী হয়, তেমনটা হলো হয়তো কিছুটা স্বস্তি আসতো মানুষের মধ্যে, সেটা সম্ভাবনা আছে কিনা? থ্যাংক ইউ। যে জিনিসটা হচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ওইভাবে অর্থে নাই, যদিও একটু লোকালাইজ বৃষ্টির সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গায় লোকালাইজ বৃষ্টি হতে পারে। তো এক্ষেত্রে বড় ধরনের যে তাপমাত্রা চেঞ্জ হবে না, কারণ এর জন্য দরকার একটা বড় ধরনের বৃষ্টি। এটা বেসিক্যালি এই সময় যে বৃষ্টিটা হয়, যেটা বলি আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমা লঘুচাপের কারণে যে বৃষ্টিটা হয়, নর্মালি এই বৃষ্টিটা হয় এভাবে যে আপনার বিশেষ করে রাজশাহীর ওয়েস্টে একটা হিটলো থাকে এই সময়, যেহেতু অত্যন্ত তাপমাত্রা থাকে, এবং হিটলো বেসিক্যালি সাগর থেকে যখন ওয়ার্ম এবং ময়েস্ট
বাতাস আসবে, এবং ওইদিকে পশ্চিম দিক থেকে যদি আপনার ড্রাই এবং একটু কোল্ড বাতাস উপর থেকে যদি নামে, সেক্ষেত্রে বড় ধরনের কালবৈশাখী ঝড় হওয়া হয় এবং সেটা রাজশাহী এবং যশোর চুয়াডাঙ্গা ঢুকে এবং সারা দেশে বৃষ্টি হয়। এটা বেসিক্যালি হচ্ছে এটা এই সময়ে নর্মালি মাসে 3-4 বার হয় এবং দেখা যায় 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু এবছর এবং গত বছর এটা ছিল, এটা একটা কিছুটা ব্যত্যয় ঘটেছে, দেখা যায় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা সঠিক সময় আসতে পারতেছে না, এবং দেখা যাচ্ছে যে যে বৃষ্টিটা হওয়ার কথা সেটা লোকালাইজ বৃষ্টি হচ্ছে। তবে আপাতত যেটা হচ্ছে আমাদের এখনো আমাদের যে মডেলগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে ওই ধরনের বড় বৃষ্টি আপাতত 2-3 দিনের সম্ভাবনা নেই। যেটা বৃষ্টি হবে লোকালাইজ বৃষ্টি হবে এবং সে বৃষ্টিতে হয়তো সাময়িক একটু তাপমাত্রা কমতে পারে। তবে আমাদের যে প্রভাব রয়েছে আগামীকালে যেটা হয়তো রাজশাহী রংপুরে কিছু তাপমাত্রা কিছুটা কমতে পারে, কিন্তু ওভারঅল সারা দেশে তাপমাত্রা কমবে না এবং আগামী 2-3 দিন একই রকম থাকবে। তবে 25-26 তারিখ থেকে লোকালাইজ একটু বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে একটু তাপমাত্রা কমতে পারে। জনাব বজলুর রশিদ, আপনাকে ধন্যবাদ। একটু যেতে চাই পরিবেশবিদ ডক্টর আব্দুস সালামের কাছে। জনাব সালাম, আপনার কাছে জানতে চাই এখনকার যে গরম, যে উষ্ণ আবহাওয়া, সেটা আসলে কি অন্য সময়ের চেয়ে বেশি কি না? এবং যেটা সকলেই বলছেন যে আসলে পরিবেশের ধ্বংসের কারণে বা গ্রিন হাউস ইফেক্টের কারণে এই সংকটগুলো আরও বাড়বে ভবিষ্যতে, আপনার কাছে জানতে চাচ্ছি এক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্ষেত্রে মূল কারণ কি, কেন আসলে এই সংকটটা হচ্ছে? শুধুমাত্র কি পরিবেশের যে ক্লাইমেট যে চেঞ্জ সেটার কারণে কি না? ধন্যবাদ আপনাকে, অনেক লম্বা প্রশ্ন আপনার, তারপরে আমি চেষ্টা করি একটু বলার। আসলে আমাদের এখানে এই সময়টা এমনিতেই উনি আবহাওয়াবিদ উনি বলতে পারবেন একটু গরম বেশি থাকে সবসময়, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস একটু বেশি গরম থাকে, কিন্তু এই আমার এখন গত কয়েক বছর ধরে এই সময়টা আরেকটু বেশি গরম পড়তেছে। আমাদের কিছু প্রেডিকশন আছে যে 1.2-2.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নর্মালি যে এরকম থাকে তার চেয়ে বেশি হইতে পারে। এটা কেন হচ্ছে? এটা দুইটা আসলে বড় রকমের কারণ, আপনি সঠিক বলছেন। একটা হলো বৈশ্বিক যে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আমরা বলতেছি, তার একটা বড় প্রভাব আছে। তারপর আমাদের নিজস্ব অনেকগুলো প্রভাব আছে, সেই নিজস্ব প্রভাবগুলো কি, আপনি যেটা বললেন যে আমরা আমাদের যে গাছপালা সব আমরা ধ্বংস করে ফেলতেছি, আমাদের যে জলাশয়গুলো ছিল সেগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি, তার একটা বড় প্রভাব আছে। তারপর নর্মালি সমুদ্র থেকে যে আমাদের ময়েশ্চারটা নিয়ে আসে সেটা আর একটু কম টেম্পারেচার থাকে, এখন একটু ওয়ার্মার, তো সেটাও এখানে কন্ট্রিবিউট করতেছে। তারপর যখন টেম্পারেচারটা আসলে বাড়তে থাকে, এটা এখানে আমাদের, আমি একদম কেমিস্ট, তার কতগুলো কেমিক্যাল রিয়াকশন এখানে হয়। যেমন মনে করেন যত টেম্পারেচার বাড়তে থাকে তো ভোলাটাইল অর্গানিক সাবস্টেন্স আসে, সেগুলো আস্তে আস্তে পরিমাণ বাড়তে থাকে, এবং নাইট্রিক অক্সাইড আছে সেগুলো আবার রিয়াকশন ক্রিয়া কেমিক্যাল বিভিন্নভাবে সেটা ওজন প্রডিউস করে, সেটা হলো আবার একটা গ্রিন হাউস গ্যাস, এবং সেটাও এখানে আমাদের হিটিং যে একটু বাড়ায় তা সেখানে কন্ট্রিবিউট করে। এছাড়া আর অনেকগুলো কারণ আছে, যেমন দেখেন আমাদের আগে আনকাভার সার্ফেস অনেক বেশি ছিল, এখন আনকাভার সার্ফেসের পরিমাণ অনেক কমে গেছে। তারপর আরেকটা জিনিস দেখেন, আমরা গরম বলতে বলতে আগে হয়তো কয়েকজন মানুষ এসি ব্যবহার করতো, এখন গাড়িতে এসি, আমাদের বাড়িতে এসি, সব জায়গায় এসি, আমি হয়তো দুজন মানুষ আমি এসি থেকে উপকৃত হইতেছি, কিন্তু এসি থেকে আবার গরম হিট বের হচ্ছে সেটা আবার 10 জনকে উত্তপ্ত করতেছে। আবার যে এসিতে যে এনার্জিটা আমরা পাই সেই এনার্জিটা প্রোডাকশনের জন্য অনেক পলিউশন আমরা প্রডিউস করতেছি, সেই পলিউশন আমাদের পরিবেশ নষ্ট, তারপরে বৈশ্বিক যে ক্লাইমেট চেঞ্জ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে দিন দিন বেড়ে যাচ্ছে, এগুলো সব কিছু মিলেই আমাদের এই টেম্পারেচারটা আমরা কিছু ডিগ্রি বেশি অন্যান্য বছরের থেকে। অধ্যাপক সালাম, আপনাকে ধন্যবাদ, আমার বিরতিতে যেতে হবে। মানিক কাকুর, আপনাকে ধন্যবাদ। জনাব সালাম এবং জনাব বজলুর রশিদ, আপনারা দুজনই আমার সাথে থাকবেন, বিরতির পর আমরা আবার আলোচনা করব। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবেশবিদ ডক্টর আব্দুস সালাম, আছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব বজলুর রশিদ, আপনাকে কাছে জানতে চাচ্ছি যে বৈশ্বিক এই যে জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার যে পরিবর্তন, সব কিছু মিলেই একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে কতটা নিখুঁত, কতটা ভালোভাবে এই ধরনের পূর্বাভাস দেওয়া হবে, সেটা নিয়েই আসলে কাজ করতে হবে। সে বিষয়ে আপনাকে জানতে চাচ্ছিলাম যে এখন বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অফিসের, আবহাওয়া দপ্তরের সক্ষমতা আসলে কতখানি, আমরা যদি জানতে চাই যে সব সর্বাধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি এই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কিনা। থ্যাংক ইউ। আসলে হচ্ছে আপনি ধরেন একদিকে যেমন ওয়েদার চেঞ্জ হচ্ছে দ্রুত, অন্যদিকে আমাদের যে ডেভেলপমেন্ট এটাও অনেকটা আমরা দ্রুতই হচ্ছে।
কারণ হচ্ছে আমাদের যে মেনুয়াল স্টেশন ছিল আগে 65 এর মতো, এখন আমরা বড় একটা মেগা প্রজেক্টের মাধ্যমে প্রায় 200টার বেশি আমরা অটোমেটিক ওয়েদার স্টেশন ইতিমধ্যে আমরা ইস্টাবলিশ করেছি সারা দেশে। তার সাথে আমরা কম্পিউটিং ফ্যাসিলিটি বৃদ্ধি করেছি। ইতিমধ্যে আমরা যেটা ফোরকাস্টিং ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে, যে আমরা যে মডেলগুলো চালাই এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা আপনারা জেনে থাকেন হিট অ্যালার্টটা আমরা বলে এটা রিসেন্টলি চালু করেছি। বেসিক্যালি হচ্ছে আমরা 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টার জন্য আমরা এই হিট অ্যালার্টকে ইনিশিয়ালি দেই। এর কারণ হচ্ছে কি, মডেল পারফরমেন্স হচ্ছে আমাদের যে অ্যাডাসে শর্ট শর্ট টেস্ট মডেল যেটা হলো 72 ঘন্টা, তিন দিনের অ্যাকুরেসি প্রায় 90-90% বেশি, তারপর 10 ডেজ একটু অ্যাকুরেসি 80%। এর জন্য আমরা একটু ওয়েট করি, প্রতি 3 দিন পর পর আমরা সবকিছু বিবেচনা করে হিটের ক্ষেত্রে আমরা হিট অ্যালার্ট দিই। এইভাবে রেইনফলের ক্ষেত্রেও তাই, সব ফোরকাস্টিং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেটা গত 10 বছর আগে এই ধরনের যে লেটেস্ট যে আপনার কম্পিউটিং ফ্যাসিলিটি থেকে প্রোগ্রামিং তা মডেলিং এগুলো আমাদের এখানে যুক্ত হয়েছে, এই জন্য আমরা দেখেছি আমরা রিসেন্ট। জনাব রশিদ, আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার কাছে, আমরা কি বলতে পারি যে পৃথিবীর উন্নত দেশের আবহাওয়া দপ্তর যেভাবে তথ্য যাচাই বাছাই করে বা যেভাবে তথ্য দেয়, বাংলাদেশের মান কি সেই পর্যায়ে কিনা? এটা তো বটেই, আমরা যেটা ইন্টারন্যাশনাল যেটা WMO স্ট্যান্ডার্ড ফলো করি, তবে এখানে একটু আপনাদের বুঝতে হবে যেটা হচ্ছে আমাদের যে ফোরকাস্টিং সিস্টেম, আর এটা হচ্ছে ইউরোপের যেটা ওদের ওয়েদার ইজি, কারণ ওদের হচ্ছে কন্ট্রোল সিস্টেম, কিন্তু আমাদের যেহেতু ট্রপিক্যাল রিজন এখানে হাই টেম্পারেচার, আর বিশেষ করে বাংলাদেশে যেহেতু নদী আছে প্রায় 400-500 মতো, এটা লোকালাইজ অনেক ময়েশ্চার ক্যারি করে, এগুলো মডেলিং এ ধরা অনেক ডিফিকাল্ট। কিন্তু এখন যে মডেল গুলো আছে এগুলো লোকালাইজ যে ওয়েদার ফিনোমেনা এগুলো ধরতে পারে। এবং আমরা যেটা বলেছি যে গত বছর থেকে হিটওয়েভের সঙ্গে যদি আমরা দেখি, এটা এক ধরনের বড় চেঞ্জ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জনাব রশিদ, আমি আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন অতিথির কাছে যেতে চাই, জনাব আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমরা বলছিলাম যে মূলত এই যে জলবায়ু যে পরিবর্তন সেটা আসলে বৈশ্বিক, পৃথিবীর উন্নত দেশগুলো সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে এবং তার ফল কিন্তু পুরো বিশ্ববাসীকে দিতে হচ্ছে। সুতরাং এই জলবায়ু মানে মোকাবেলা করা শুধু একটা দেশের পক্ষে সম্ভব নয়। সে প্রেক্ষাপটে আপনি কিছু বলছিলেন যে কিছু ব্যবস্থা যদি স্থানীয়ভাবে নেওয়া যায়, আমি যদি বাংলাদেশের কথা বলি, কি আসলে ব্যবস্থা নিলে যেটা আমরা যদি বলি যে গরম উষ্ণ পরিবেশ বিরাজ করছে সেখান থেকে দূর হওয়া যায়, আপনি বলছিলেন বেশ কিছু কথা, একটু বিস্তারিত জানতে চাই সে বিষয়ে। ধন্যবাদ আপনাকে, খুব ব্রাইটলি সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাদের যে সমস্যাটা, আমরা টেম্পারেচার কমানোর জন্য দুইভাবে কাজ করতে হবে। একটা হলো যে বৈশ্বিক যে টেম্পারেচার বাড়তেছে, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে, কতগুলা গ্যাস প্রডিউসার, কার্বন ডাইঅক্সাইড, তার ব্ল্যাক কার্বন, তারপরে CFC, ওজন, মিথেন, ওয়াটার ভেপার, এইসবের কারণে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। তো এগুলার জন্য আমাদের গ্লোবালি বিভিন্ন নেগোসিয়েশনে যাইতে হবে, সেটা গ্লোবাল যে সংস্থা আছে তার মাধ্যমে আমাদের গভর্নমেন্ট কাজ করতেছে, আর সেটা যে একদম যে খারাপ কাজ হচ্ছে তা না, কিন্তু আমাদের লোকালি অনেকগুলো কাজ করতে হবে। গ্লোবালি যে কাজটা হচ্ছে আমার মনে হয় লোকালি আমাদের কাজটা খুব কমই হচ্ছে। আপনি একটা উদাহরণ যদি আপনাকে দেই, বেইজিং এ যে পলিউশন ছিল সেটা কিন্তু এখন অনেক নিচের দিকে যাচ্ছে, তারা অনেকগুলো স্টেপ নিয়েছে এবং তাদের যে অ্যাভারেজ টেম্পারেচার ছিল সেখান থেকে কয়েক ডিগ্রি তারা কমায় ফেলছে, প্রায় 4-5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওরা কমায় ফেলছে। তাদের নিজস্ব যে মেকানিজমগুলো আছে বা নিজস্ব যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করে। তো সেগুলো কি, আমাদের এখানে যে আমরা অপরিকল্পিতভাবে নগরায়ণ করতেছি, এখানে প্রথমে আমাদের কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা করতে হবে আমাদের, দেখেন আমাদের যে নগরগুলো হচ্ছে বা আমাদের এক্সপ্যানশন হচ্ছে, সেখানে আমরা আমাদের যে নিচু জায়গাগুলো আছে সেগুলো ভরাট করছি, বিল্ডিং করতেছি, কংক্রিটের পর কংক্রিট যাচ্ছে, সেখানে না আছে কোনো খেলার মাঠ, না আছে কোনো গার্ডেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান দেখবেন যে অল্প একটু গার্ডেন আছে, তার পাশে ছোট্ট একটু লেক আছে এবং বাচ্চাদের খেলার জায়গা আছে, সেগুলো আমাদের এখানে নাই। এগুলো শুধু যে আমাদের ধন্যবাদ জনাব আব্দুল সালাম, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পের জন্য, আমরা ভবিষ্যতে হয়তো আবার কথা বলবো। তবে নিশ্চয়ই অপরিকল্পিত নগরায়ণ একটি বড় কারণ যাতে এই উষ্ণ আবহাওয়া বিরাজ করবার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জনাব বজলুর রশিদ আপনাকেও।